সবাইকে হাসিয়ে তারপর নিজের রকম গোমরা মুখে বসে থাকলে একদম ভালো লাগে না। তো স্ট্যান্ড আপ করে মানে কি সব সময় হ্যাঁ হ্যাঁ করবে নাকি? আরে এটা তো একটা সিরিয়াস প্রবলেম। দুদু খেলছিস খেল, কমেন্ট্রি করছিস কেন? আর একটু বড় হয়ে গেলে আমাদের গুটলুও কথা বলবে না? হ্যাঁ বলবে, ডাক্তার তো বলেছেন, ও তো বোবা নয়, একটু লেট হচ্ছে কিন্তু কথা ঠিক বলবে। আসলে তোদের বিয়েটা নিয়ম করে হয়নি তো, তাতে ঠাকুরের রাগ হয়েছে। আমি বলি কি, তোরা আরেকবার বিয়েটা করে নে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো আমার ছেলে কথা না বললে কি হবে, রিয়াকশন পাক্কা। এসো বাবা এসো এসো, কোথায় যাবে? এসো দেখি টয়লেটটা কোন দিকে। আরে এরকম হয়, তুই চিন্তা করিস না, স্পিচ থেরাপি ক্লাসে দিয়ে দে না। কি বলছে, আবার বিয়ে করতে বলছে? হ্যাঁ দেখবে তুমি, বাবার বিয়ে দেখবে। হ্যাঁ না সুরে বাচ্চা, আই পেঁয়াজ খেকো, ভয় পেলি নাকি রে? আমি নাকি কিরে ভয় পেয়ে গেলি নাকি রে? প্রভা দিদি আমার না ফিরতে একটু দেরি হবে, তুমি গুটলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও, ঠিক আছে? আর তুমি শোনো না, ফেরার সময় একটা সেরেলাক, একটা হাগিস আর একটা জনসন পাউডার নিয়ে এসো। কি হলো শুনতে পাচ্ছ না? তুমি যে কি করো না মাঝে মধ্যে, সত্যি দিদি ওই দাদাবাবুকে কাজটা পাল্টাতে বলো দেখিনি, ওই একা একা বকে বকে না দাদাবাবুর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, কারো কথাই শুনতে পায় না। ওটাকে একা একা কথা বলা বলে না, ওটাকে বলে স্ট্যান্ড আপ কমেডি। কি কমেডি অত সত্য আমি বুঝি না, একাকাই কথা বলছে, একাকাই ছবি দেখছে, নিজেকে অপমান করছে, নিজের বাবাকে অপমান করছে, নিজের শ্বশুরকেও। কমেডি হতো আমাদের সময় বাংলা ছবিতে, সুকেন দাস কলার কুশায় আচার খাচ্ছে, অনুপ কুমার এমন একটা মুখ করছে, আর রবি ঘোষকে দেখলে তো এমনি হাসি পেয়ে যেত। তোমার রবি ঘোষ হয়ে গেলে আমার নন্দ ঘোষকে বলো জিনিসগুলো নিয়ে আসতে। আমি আসছি, বাই বাই বাচ্চা। মিয়াও, আমি কে? মেরিজেন